হ্যালো বন্ধুরা, তোমরা আবার স্বাগত তোমরা প্রিয় চ্যানেল লুসিফার দ্য ইউনিভার্স অফ ফিজিক্স। গত 5টা লেকচারে তো আমি তোমাদের মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি সম্বন্ধে, কারেন্ট ইলেকট্রিসিটি কি, ওহমস ল, কম্বিনেশন অফ সেলস, তারপর কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, তারপর রোধ কি, এগুলো সব নিয়েই আলোচনা করলাম। দেন কিছু নিউমেরিক্যাল প্রবলেমও তোমাদের সলভ করিয়ে দিলাম। এখন আজকে শুধু একটা টপিকই, মেইন ইম্পর্টেন্ট টপিকই রয়ে গেল, সেটা হলো পটেনশিওমিটার। এটা একটু লেন্দি, প্লাস এটার মধ্যে অনেকগুলা পার্ট আছে, এগুলা সবগুলাই তোমাদের পড়তে লাগবে বোর্ডের জন্য। আর এগুলোর মধ্যে থেকে এগুলোর ফর্মুলা ইউজ করে তোমাদের এক্সামে নিউমেরিক্যালও আসতে পারে, যেরকম ধরো নিটেও আসতে পারে, জেই মেন্সও আসতে পারে, টিবি জে এ তো আসতে পারে, ওয়েস্ট বেঙ্গল জে এ তো আসতে পারে, ইভেন এগুলো থেকে নিউমেরিক্যাল আসে। তো এইগুলার ফর্মুলা ইউজ করতে গেলে তোমাদের জানতে লাগবো আগে যে ফর্মুলাগুলি কিভাবে এসেছে, তার জন্য তোমার এগুলোর ডিরাইভেশন একটু পড়তে লাগবে। তো আবার বলছি, আমার নাম কৌশিক সাহা। তোমরা যারা নতুন এই চ্যানেলে, তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যদি কোনো প্রবলেম বা অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমার ঠিক আছে, তুমি আজকে তাহলে শুরু করি। আজকের যে মেইন টপিকটা যে বললাম, এটা হলো পটেনশিওমিটার। সবাই খাতা কলম বার করে লিখতে আরম্ভ করো পটেনশিওমিটার। আর আজকের লেকচার হলো পার্ট সিক্স, আজকেরটাই মোটামুটি লাস্ট লেকচার। আর তারপরে যদি হয় আর একটা লেকচারে কিছু নিউমেরিক্যাল, আর যদি টুকটাক কিছু থিওরি বা তোমাদের যদি কোনো মিসকনসেপ্ট বা ডাউট থাকে কমেন্ট বক্সে জানাবে, তখন তো আমি আর একটা লেকচারের মধ্যে তোমাদের সবগুলো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, মুছে নিয়ে গেলে যেটা বললাম পটেনশিওমিটার, এটা কি, এটা হলো তোমার, এটা দিয়ে আমরা ইএমএফ মিন্স ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স মিন্স ইএমএফ মেজার করি, মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এটা ইউজ করে আমরা ইএমএফ টা কিভাবে মেজার করব, বা ইএমএফ মেজার করার জন্য পটেনশিওমিটারই সবথেকে বেশি কার্যকর, কারণ আমরা তো ইএমএফ ভোল্টমিটার দিয়েও মেজার করতে পারি, কারণ ইএমএফ টা হলো, ইএমএফ মিন্স ভোল্টেজ। তো একটা সেল থেকে কি পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে ওইটাই আমরা মেজার করি ইএমএফ দিয়ে। তো ওইটা তো আমরা ভোল্টমিটার দিয়েও মেজার করতে পারি, কিন্তু আমরা পটেনশিওমিটার দিয়ে কেন মেজার করি পটেনশিও? আরেকটা কথা বলে রাখছি তোমাদের, পটেনশিওমিটার ইনস্ট্রুমেন্টটা কোনো সিঙ্গেল একটা ইনস্ট্রুমেন্ট, এটা হলো তোমার গ্যালভানোমিটার। রেসিস্ট্যান্স দিয়ে তোমার আলাদাভাবে একটা সার্কিট তৈরি করতে হবে। ভোল্টমিটার যেমন এরকম ধরো একটা ইনস্ট্রুমেন্ট, দুটা তার নিয়ে তোমার যে জায়গায় ভোল্টেজ মেজার করতে লাগবে ওই জায়গার মধ্যে নিয়ে লাগিয়ে দেয়, যেমন ভোল্টেজের রেটিং এসে পড়ে, এটা ঠিক এরকম না। এটা হলো তোমার দুইটা সেলের বা দুইটা কারেন্টের কম্পেয়ার করে ওই উইস্টন ব্রিজের নীতি কার্যকর লাগিয়ে তোমার দুইটা কারেন্ট পরস্পর মুখোমুখি হয়ে যায়, তখন I1 = I2 এরকম ভাবে করতে করতে তোমাদের এই তার কুশের বা সেলের ইএমএফ টা আমরা পাই। আচ্ছা, তো এখানের মধ্যে ভোল্টমিটার দিয়ে যদি আমরা ভোল্টেজটা মেজার করি, ওই যে সেলের আমরা ইএমএফ টা মেজার করুন, ওইটার ইন্টারনাল রেসিস্ট্যান্সটা আমরা আমাদের ক্যালকুলেটে আসে না, তার জন্য ভোল্টমিটার দিয়ে যখন আমরা ইএমএফ মেজার করি তখন ভোল্টেজটা একটু কম দেখায়। কিন্তু ইএমএফ এর মধ্যে আমরা যখন ওইটার তোমার কি বলে এটাকে ইএমএফ টা মেজার করি পটেনশিওমিটার দিয়ে, তখন তোমার ওই ইন্টারনাল রেসিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধটা আমাদের কোনো ক্যালকুলেশনে আসে না, কারণ আমরা তখন ওই সেলটার মধ্যে দিয়ে বিপরীত ধর্মীয় আরেকটা কারেন্ট পাঠিয়ে দিই, তখন নেট কারেন্ট = 0 আসে। তো সেলের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যদি না যায় তাহলে তো ইন্টারনাল রেসিস্ট্যান্স আমাদের ক্যালকুলেশনে আসার কোনো কারণই নেই। এটা আস্তে আস্তে বুঝে যাবে যখন আমি এটাকে
বুঝাবো তোমাদের। আচ্ছা, প্রথমে হলো পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে পরিবর্তনশীল ভূত মাপা যায়। কোশ্চেনটা লিখানো, পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে পরিবর্তনশীল রুদ মাপা যায়। তার জন্য আগে আমি একটা পটেনশিওমিটার ধরো, এটাই তোমার পটেনশিওমিটার। আচ্ছা ধরো একটু মিডলে প্রপারলি মালে, এটা ধরো একটা রেসিস্টেন্স, এটা নাম দিলাম এ আর বি। এটা কি? এটা হলো একটা রেসিস্টেন্স। এখানে ধরো একটা সি পয়েন্ট, সি তার দিয়ে এখানে, এটা ধরো জোকি, জোকি মিন্স, জোকি মিন্স ধরো একটা কি বলে এটাকে পিন টাইপের যেটা বা হুক টাইপের যেটা দিয়ে তুমি এটার সাথে কানেক্ট করবে, এটাকে বলে জোকি। জোকি দিয়ে তুমি এটার সাথে এখানে 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 যে কোনো জায়গায় কানেক্ট করতে পারো। আর ধরে নাও পুরোটা রেসিস্টেন্স আর আর চৌকিটা, যেহেতু তুমি সি পয়েন্টের সাথে জয়েন করলো এই জায়গাটা রেসিস্টেন্স ধরে নাও, আর আর পুরোটা লেন্থ ধরো এল, আর এই জায়গাটা লেন্থ ধরো স্মল। তাহলে আমরা কি জানি যে তারের রেসিস্ট্যান্স যেটা আছে এল প্রপোর্শনাল আর প্রপোর্শনাল টু এল, এটা তোমরা ক্লাস টেনে জানো, টেনে একটা ফর্মুলা পেয়েছি না, আর ইকুয়াল টু রুট এল বাই এল। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আর প্রপোর্শনাল টু এল, দ্যাট মিন্স তোমার কোনো ওয়ারের বা কোনো তারের যে রেসিস্ট্যান্স বা রুট ওইটা তার ধৈর্যের সাথে বা লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায় যে আর বাই স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর এল বাই স্মল, দ্যাট মিন্স আর ইকুয়াল টু স্মল এল বাই এল আর। এটা হলো তোমার পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে পরিবর্তনশীল রুদের রুধের মান নির্ণয় করা যায় বা পরিবর্তনশীল রুদ কিভাবে তৈরি করা যায়। এক নম্বর কোশ্চেন লেখানো, এটা জাস্ট এতটুকু মনে করি যে এ বি একটি রুদ, তার যেখানে এই সি হল একটি বিন্দু, সি বিন্দুর মধ্যে চোখের সাহায্যে যদি আমরা এই এ বি রুধের যে কোনো একটি পয়েন্ট সি বিন্দুকে চোখের সাহায্যে যুক্ত করি, তাহলে মোট বা টোটাল দৈর্ঘ্য এ বি তারের রুট ক্যাপিটাল আর এবং দৈর্ঘ্য এল, আর এ সি বা এ যে অংশের দৈর্ঘ্য স্মল এল, আর রুট যদি আর হয় আমরা জানি আর প্রপোর্শনাল টু এল, তার মানে আর বাই আর ইকুয়াল টু এল বাই এল, দ্যাট মিন্স আর ইকুয়াল টু এল বাই আর সরি এল বাই এল ক্যাপিটাল আর। এখান থেকে দেখো স্মল আরটা হলো পরিবর্তনশীল রুট, এটার মান তুমি কিভাবে পেয়ে যাও যদি তুমি ওই ক্যাপিটাল এল সরি ক্যাপিটাল হ্যাঁ ক্যাপিটাল এলটা তো তোমার কনস্ট্যান্টই, যদি তুমি স্মল এলটাকে ভেরি করো, এই যে স্মল এলটাকে মানে জোকিটাকে যদি তুমি ভেরি করো, তাহলে তোমার যে এই রেসিস্ট্যান্সটা, এই রেসিস্ট্যান্সটা তোমার চেঞ্জ হয়ে যাবে এটা যদি তুমি ভেরি করো, কারণ এইটা এটা তো তোমার কনস্ট্যান্ট। তার মানে তুমি তোমার ধরো এখন দরকার কি 5 ওহম, তখন তুমি এলটাকে এই সাইডে নিলে 5 ওহম, তারপর এই সাইডে আনলে আটটু লেন বাড়বো, তারপরে 10 হোম আটটু বাড়বো, 15 হোম আটটু বাড়বো, 30 হোম, এরকম ভাবে তুমি এলটাকে তারিয়ে নাড়িয়ে তুমি এটা ভূত বা রেসিস্টেন্স চেঞ্জ করতে পারবো। তো আমরা পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে পরিবর্তনশীল রুট বার করে দেখে নিন, দেখো বুঝছো নি, যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাই। এই জায়গাটা একটু খেয়ে নাও, এখান থেকে কি পেলাম আমি, আমি পেলাম যে স্মল আর ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু আর, এটা আমি পাইলাম। আচ্ছা,
তারপরে নেক্সট কোশ্চেন হলো পটেনশিওমিটারের সাহায্যে পুশের তড়িৎ চালক বলের মান কিভাবে নির্ণয় করা যায়। কি বলো, পটেনশিওমিটারের সাহায্যে কোন পুশের তড়িৎ চালক বলের মান কিভাবে নির্ণয় করা যায়। লেখানো পটেনশিওমিটারের সাহায্যে কোন পুশের তড়িৎ চালক বলের মান কিভাবে নির্ণয় করা যায়। যে কুশের তড়িৎ চালক বল নির্ণয় করতে হবে তাকে আমি এ আর বি মধ্যে যুক্ত করি। দেখো, যে কুশের তড়িৎ চালক বল নির্ণয় করতে হবে তাকে আমি এ আর বি মধ্যে যুক্ত করি, আর এস সি মধ্যে এটাকে আমি যুক্ত করলাম, বা দুই যুক্ত না করা এই মেজারের বা এস সি এর পটেনশিয়ালটা ধরে নাও ভি এস সি, এখান থেকে তরুণ পটেনশিয়াল বা বিভব প্রবেগ ভি এস সি, এটা ধরে নাও ইএমএফ টি অভ্যন্তরীণ রূপ মানে, আর বাকিটা তো ঠিকই যে দিয়ে আমি কানেক্ট করলাম। এখন কোশ্চেন কি, কোশ্চেন হলো পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোন কোষের অভ্যন্তরীণ তড়িৎ চালক বলের মান নির্ণয় করা যায়। এখানের মধ্যে কি দেখা যায়, দেখা যায় যে তার মধ্যে দিয়ে আমার কারেন্টটা বার করতে লাগবে, এই যে কারেন্টটা আইটা বার করতে লাগবে, এটা তো তোমার পিছনে এই জায়গাটা মুছে নেই তাহলে কনফিউজ হয়ে যাবে, এটা পিছনে এটা হলো জাস্ট তার রেসিস্ট্যান্স আর লেন্থটা এল, জায়গাটা মুছে তাহলে তোমার সার্কিট এতটুকু বস। এখন তোমার এটার মধ্য দিয়ে যদি কারেন্ট আই হয় তাহলে আমরা কি লিখতাম, পরে আই ইকুয়াল টু এটার ইএমএফ টি ই আর উদ্দিকে ভি এস সি, তাহলে ই বাই তার রুটটা যদি পুরো সার্কিটের রুট যদি আর হয় তাহলে ই বাই আর, কি বললাম সার্কিটের মধ্যে কারেন্ট আই ইকুয়াল টু তার নেট ইএমএফ আর নেট রেজিস্ট্যান্স, তার নেট ইএমএফ হলো ই, তাহলে ই বাই আর, যদি এটাকে ই জিরো ধরি তাহলে ই জিরো বাই আর। এখন ভিএসি টা কিভাবে বার করবো, ভিএসি টা ভিএসি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু আমরা কি জানি ওহমস ল, ভি ইকুয়াল টু আই, তাহলে ভিএসি ইকুয়াল টু ভিএসি মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে ওইটা আর ভিএসি রেসিস্ট্যান্স, তো ভিএসি মধ্য দিয়ে মানে এটার মধ্য দিয়ে এই পার্টের মধ্য দিয়ে কি কারেন্ট যাবে, এটা তো পুরোটা তো সিরিজে তাহলে সেম আই কারেন্টই ফ্লো হবে, তার মানে আই ইনটু তার রেসিস্ট্যান্স, এ থেকে সি অব দি রেসিস্ট্যান্স কি স্মল, দ্যাট মিন্স আই কি পেলাম ই জিরো বাই আর ইনটু স্মল, তার মানে ভিএসি ইকুয়াল টু ই জিরো বাই আর ইনটু স্মল আর পেলাম, আর স্মল আর কি পেলাম আগে থেকে এল বাই এল আর, এটাকে যদি রিপ্লেস করি ই জিরো বাই আর স্মল এল বাই ক্যাপিটাল এল আর আর ক্যান্সেল দেন ই জিরো ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে আমাদের কোশ্চেন কি ছিল, পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে আমরা পরিবর্তনশীল তড়িৎ চালক বলের মান নির্ণয় করবো বা পরিবর্তনশীল তড়িৎ চালক বল কিভাবে তৈরি করবো। তাহলে তো আমার দেখা গেল যে পটেনশিওমিটার এই পার্টটার সাথে যদি আমি ওই এই পার্টের যদি ভিএসি টা বার করি তাইলে হয়ে গেল, আমি এখানে কি পেলাম, দেখো ভিএসি ইকুয়াল টু আই জিরো ইন্টু এল বাই এল, এখন যদি তুমি স্মল এলটাকে যদি চেঞ্জ করো যে যদি যদি তুমি এই ল্যাম্পটাকে বাড়াও বা কমাও তাহলে তোমার যে ভিএসি টা চেঞ্জ হয়ে যাবে, ধরো তোমার কোনো একটা এক্সপেরিমেন্ট কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করতে গিয়ে তোমার কি লাগে, একবার 5 ভোল্ট রিডিং, একবার 10 ভোল্ট, একবার 15 ভোল্ট, একবার 20 ভোল্ট, এরকম রিডিং চাই, এরকম রিডিং চাইলে কি তুমি কি একবার 5 ভোল্টের ব্যাটারি, একবার 10 ভোল্টের ব্যাটারি, একবার 15 ভোল্টের ব্যাটারি, একবার 20 ভোল্টের ব্যাটারি, এরকম কি তুমি চারটা ব্যাটারি লাগে নি, তোমার যদি আমার রিডিং লাগে তোমার 50টা, তুমি কি 50টা ব্যাটারি না কানেক্ট করবো না, তার জন্য কি করতে লাগবো, তুমি যদি এই সিস্টেমটা বা এই ব্যবস্থাটা যদি অবলম্বন করো তাহলে তোমার অনেকটা ইজি হয়ে যাবে, তুমি জাস্ট খালি এলটা চেঞ্জ করবো তাহলে তুমি ভিটা ই জিরোটা যখন এলটা চেঞ্জ করবো তখন তুমি এখান থেকে ভি এর এল এর বিভিন্ন মানের জন্য ভি এর বিভিন্ন মান পাবে, তখন তুমি 5 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট যা মান দরকার এইগুলো তুমি পেয়ে যাবে।
তাহলে তুমি কিভাবে পোটেনশিওমিটারের সাহায্যে পরিবর্তনশীল তড়িৎচালক বলের মান বার হয় এটাও আমি পেয়ে গেলাম ভিএস ইকুয়াল টু ই জিরো ইনটু এল বাই এল। এটা দেখো কোশ্চেন নম্বর টু, ইকুয়েশন নম্বর টু দেখো, বুঝছো নি? বুঝছিলে? উঠে আসো। থার্ড নাম্বার কোয়েশ্চেন লেখো, পোটেনশিওমিটারের সাহায্যে, থার্ড নাম্বার কোয়েশ্চেনটা লেখো যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে উষের তড়িৎচালক বল নির্ণয় করা যায়। কি বললাম? পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে উষের তড়িৎচালক বলের মান নির্ণয় করা যায়। আগেরটা ছিল কিভাবে পরিবর্তনশীল তড়িৎচালক বলের মান নির্ণয় করা যায়, এখনটা হলো কিভাবে উষের তড়িৎচালক বল নির্ণয় করা যায়, মানে আরেকটা সেলের তড়িৎচালক বল মানে ইএমএফটা তুমি কিভাবে বার করবে। এটা সার্কিটটা এটার সাথে অল্প কিছু কানেক্ট করো, এটা যেরকম ধরো এরকমই, এটার সাথে জাস্ট যে সেলের বা সেই ব্যাটারি তুমি তড়িৎচালক বল নির্ণয় করবো ওই ব্যাটারিকে তুমি যুক্ত করবো এতটুকু, তারপর এটাকে যোগ যার সাথে কি বললাম? পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে তুমি কোন একটা উষার তড়িৎচালক বল নির্ণয় করবো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটার জন্য কারেন্ট পড়লো আই ওয়ান আর এই ব্যাটারির জন্য কারেন্ট পড়লো আই টু। দেখো বুঝছো নি না কোনো রকম ডাউট? বা এটাকে তুমি আই ওয়ান ধরতে পারো, এটাকে তুমি আই টু ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আই ওয়ান ধরো, তাহলে এটা আই টু ধরো, যে এই ব্যাটারির জন্য যে কারেন্ট হবে ওই কারেন্টটা আই ওয়ান আর এই সেলের জন্য যে কারেন্ট হবে ওই কারেন্টটা আই টু। এখন কি দেখো, এই জকির পজিশন যদি তুমি চেঞ্জ করো, চেঞ্জ করলে কি হবে, এটার ভিএসিটা চেঞ্জ হবে, ভিএসি চেঞ্জ হলে কি হবে, তার কারেন্টও চেঞ্জ হবে। তো আলটিমেটলি কারেন্ট যখন চেঞ্জ হবে তুমি এটা চেঞ্জ করতে করতে এরকম একটা পজিশনে তুমি আনতে পারবে যে এটার এই সার্কিটের থেকে যে কারেন্টটা এদিকে আসছে বা তোমার সার্কিট থেকে যে কারেন্টটা এই ডাইরেকশনে যাচ্ছে ওই কারেন্টটা ইকুয়াল, তখন কি হবে, গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য, মানে নো রিফ্লেকশন, ডাইরেক্ট জিরো পয়েন্টে, তার মানে আই ওয়ান ইকুয়াল টু আই টু। তখনই তোমার এসে বলবো যে তুমি ইএসএল এর ইএমএফ টা কি, ইজিলি বার হয়ে যাবে। আচ্ছা এখন দেখো পরিবর্তনশীল তড়িৎচালক বল ভিএসসি, যে ভি এখান থেকে এখানে যদি ভিএসসি জন্য যদি তোমার কারেন্ট যদি আই টু হয় তাহলে কি লেখতাম পারি আমরা, আই টু ইকুয়াল টু ভিএসসি বাই এটার রেসিস্টেন্স, এটার রেসিস্টেন্স কি আর জিরো, ধরে নাও এই ভিতরের সার্কিটটার রেসিস্টেন্স আর জিরো, তাহলে আই টু ইকুয়াল টু ভিএসসি বাই আর জিরো। আচ্ছা এখন কিছু ভুল লেখলাম, এটা আই ওয়ান ক্লিয়ার ভুল হয়েছে, আচ্ছা এটা একটু বুঝছেন। এটা ভিএসসি আমার কি বার করতে লাগবে, আই ওয়ান বার করতে লাগবে, আই টু বার করতে লাগবে। তাহলে আমি আই ওয়ান কিভাবে বার করুন, আই ওয়ান তো হলো এটার জন্য কারেন্ট, তো এটার জন্য কারেন্ট কি হবে, আই ওয়ানটা হবে তোমার এটার জন্য কারেন্ট, এখান থেকে এখানে রেজিস্ট্যান্স যদি আমি ধরি তোমার আর জিরো, তাহলে ভিএসসি বাই আর জিরো, আর আর টু কি হবে, সরি আই টু কি হবে, আই টু হবে এটার রেজিস্ট্যান্স কি ই,
কারেন্টটা
পাবে, তার জন্য এখানে তোমার অভ্যন্তরীণ লুপ এক্সট্রা ভাবে আনতে হবে। এটা হলো তোমার সার্কিট হিসেবের জন্য কিভাবে তুমি পোটেন্সিওমিটারের সাহায্যে উষার অভ্যন্তরীণ লুপ নির্ণয় করবে। দেখো সার্কিটটা বুঝছো নি, এটাও তোমার দরকার নেই, এই জায়গাটা বুঝছো নি, পোটেন্সিওমিটারের সাহায্যে কিভাবে তুমি উষার অভ্যন্তরীণ লুপ নির্ণয় করবে। আচ্ছা আগের কোশ্চেন থেকে তো আমরা পাইলাম যে ই ইকুয়াল টু এল বাই এল ইজি, পেলাম ই ইকুয়াল টু এল বাই এল ইজি। এখন যদি ধরো সার্কিটটা তো এরকম, তো ইটা কখন পেয়েছিলাম ই ইকুয়াল টু ই জিরো এল বাই এল, যখন আমার এই রেসিস্ট্যান্সটা ছিল না। তাহলে তুমি আগে একটু বলে নেবে যে যখন তোমার চাবি বদ্ধ বা চাবিটা সরি বা চাবিটা খোলা, যখন এটা নেই মানে চাবিটা যখন খোলা তখন আর রুটটা যুক্ত থাকা আর না থাকা সমান কথা, তার জন্য আর ইকুয়াল টু কি এল বাই এল ইজি। এখানে আগে একটু বলে নেবা যখন চাবিটা মুক্ত অবস্থায় থাকে তখন বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট এই বর্তনী ইএমএ ইকুয়াল টু এল বাই এল ইজি। এখন যখন তুমি চাবিটাকে যুক্ত করে দেবে তখন কি হবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এস আর বেটার মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো হবে তখন ওই কারেন্ট কি হবে, আই ইকুয়াল টু ভি বাই আর ফর্মুলা থেকে যদি আমরা বার করি আই ইকুয়াল টু ভি জায়গায় হবে ই আর, এই ইন্টারনাল রেসিস্ট্যান্স ছোট রেসিস্ট্যান্স মিনস আটটা আর এই আটটা সিরিজ, তার মানে আর কারেন্ট আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এখন এই সিচুয়েশনে এই সেল বা কোষটা নষ্ট হবে বা পোটেন্সিয়াল ড্রপ, পোটেন্সিয়াল ড্রপ মিনস আমি তোমাদের প্রথম দিনই বলে দিয়েছিলাম যে ধরো এটা একটা সেল, এটা যদি ইন্টারনাল রেসিস্ট্যান্স আর হয় আর এটার ইএমএফ যদি ই হয়, তাহলে তুমি যখন এখান থেকে যখন তার ভোল্টেজটা মেজার করবে তখন এটার মধ্যে যদি কারেন্ট ফ্লো আই হয় তাহলে তোমার কি করতে হয়, ই ইকুয়াল টু ভি মাইনাস আই আর, ভি মাইনাস আই আর মিনস এই সেলটার দুটার মাথার বা দুটার টার্মিনালের যে পোটেন্সিয়াল ডিফারেন্স, পোটেন্সিয়াল ডিফারেন্স কি ভি ইকুয়াল টু আই আর, তাহলে তাহলে এই সার্কিটের কারেন্ট আই ইন্টু তার ইন্টারনাল রেসিস্ট্যান্স, এটা হলো নষ্ট পড়ে সরি ভি ইকুয়াল টু ই মাইনাস আই এম, এখানে যে তড়িৎ চালক বল বা ব্যাটারির যে ইএমএফ এটা হলো ই, এই ইএমএফ থেকে তোমার নষ্ট পোল বা এটার জন্য যে ওই পোটেন্সিয়াল ড্রপ হচ্ছে ওটা তোমার মাইনাস করতে হবে, তার জন্য ই মাইনাস আই এম। তাহলে তারপরে তোমার এগুলো লিখতে লাগবে যে এই নিউ সেলটার বা কারেন্টের সেলের যে জন্য নষ্ট পোল বা পোটেন্সিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, তাহলে ই মাইনাস আই কি পেলাম, এখানে স্মল আই দিই আই পেলাম ই বাই আর প্লাস আর ইন্টু আর, এখান থেকে যদি ইটা কমন নেই ওয়ান মাইনাস আর বাই আর প্লাস আর, তাহলে ই আর প্লাস আর আর প্লাস আর মাইনাস ই আর বাই আর প্লাস আর, এটা হলো তোমার পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস সেল, তাহলে ভি বাই ই ইকুয়াল টু আর বাই আর প্লাস আর, এটাকে দুই নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেবো আর এটাকে এক নম্বর। আচ্ছা তো এখন তো এতটুকু অব্দি বার করো, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে স্পষ্টত পোটেন্সিওমিটার বর্তমানে কি ই তড়িৎচালক বলের পরিবর্তে ভি বিভবের পরিমাপ করে, এই যে পুরোটা যে পোটেন্সিওমিটার বর্তন এটা এটা ই তড়িৎচালক বল পরিমাপ না করে ভি বিভব প্রভেদ প্রয়োগ করে, কারণ কি এটা এখনো কিন্তু তোমার মুক্ত মানে খোলা, খোলা থাকাতে এই বোর্ডটার কোনো ভূমিকা নেই, এটা তো পুরো আগেরটা সার্কিটের মতন হয়ে গেল আর আগের সার্কিট থেকে আমরা এটা বিভব প্রভেদে মাপি। এখন যদি স্লাইডার জে ওয়ান অবস্থানের জন্য বা সরি যে অবস্থান যেমন তোমরা বার করলাম যে টু অবস্থানের জন্য
যদি বার করি যে আর্টটা যুক্ত এখন তোমার নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল জেট অবস্থা ছিল, যখন আর্টটা ছিল মুক্ত মানে আর কোন ভূমিকা নেই সার্কিটে, তখন যে আমরা নিষ্পন্দ বিন্দু পেয়েছিলাম ওটা ছিল জে ওয়ান অবস্থানের জন্য, এখন তো আর্টটা আমি যুক্ত করলাম চাবিটা টিপে তখন তো আর আগের পজিশন আসবে না, কারণ এখানে আরেকটা এক্সট্রা গ্রুপ বা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড হয়ে গেল, এটা হলো হ্যাঁ। তো এটার জন্য এখন এই জে পজিশন চেঞ্জ হয়ে যাবে আমার নিষ্পন্দ বিন্দু বার করার জন্য, তো ওই ক্ষেত্রে ধরলাম জে টু। এখন যদি তোমার এই এ জে টু এখান থেকে এতটুকু পর্যন্ত যদি এ জে টু বা এ জে ওয়ান যেটি ধরো এটা যদি এখন তুমি এল টু ধরো তাহলে তোমার আগের ভাবে ভি ইকুয়াল টু কি লিখতে পারো, এখানে যে ই ইকুয়াল টু লিখেছিল এল বাই এল ই জিরো, এখন তুমি লেখা করো যে ভি ইকুয়াল টু এল বাই এল টু বাই, কারণ আমি লেন তো এল টু ধরলাম এল টু বাই এল ইন্টু ই জিরো। এখন ভি কেন ধরলাম, কারণ আগে আমি ই ধরেছিলাম এখন তাই ভি ধরলাম, কারণ ইটা ছিল যখন তোমার ওই ইটা যখন ছিল না তখন ইটার ইএমএ, এখন তো আমি ইটা কানেক্টেড করে দিলাম, কানেক্টেড করে দেওয়া তাতে আমি এখন ইএমএ পাবো না, এখন পাবো আমি ভোল্টেজ, তার জন্য ভোল্টেজ ভি ইকুয়াল টু এল টু বাই এল ই জিরো, কোন ইকুয়েশন থেকে লিখলাম এই ইকুয়েশন থেকে লিখলাম সেম ভাবে আগের মতো ডিরাইভ করলে এটাই আসবে, আর এটাকে নাম দাও তিন নম্বর, দেখো বুঝছি না পর্যন্ত। এখন যদি আমরা এটা পেলাম ই ইকুয়াল টু এল বাই এল ই জিরো, আর এটা কখন যখন আটটা ছিল না, আটটা যখন ছিল না তখন আমার এটা থেকে এই পজিশনে লেন্থ বা দৈর্ঘ্যটা কি রয়েছিল এল, কারণ এলটা ছিল ওই আগের সার্কিটের জন্য এই ফর্মুলার জন্য, যখন আমার শুধু একটাই যৌগিক কানেকশন ছিল তার জন্য এল, এখন তো দুটো তার জন্য একটা এল ওয়ান একটা এল টু ধরতে হবে, তার জন্য আমার ই ইকুয়াল টু এল ওয়ান বাই এল ই জিরো, আর যখন যৌগিকটা এই চাবিটা বদ্ধ করলাম তখন আর দুটো যুক্ত হলো তাতে আমার কি হলো ভি ইকুয়াল টু এল টু বাই এল ই জিরো। এখন এটাকে এটাতে ডিভাইড করে দেবো, এটাকে এটাতে যখন ডিভাইড করবা দ্যাট মিন্স টু থ্রি থ্রি ডিভাইডেড বাই ওয়ান যখন করবা তখন আসবো ভি বাই ই ইকুয়ালস টু এল টু বাই এল ই জিরো আর ইন্টু এল ওয়ান বাই এল ই জিরো, ই জিরো ই জিরো ক্যান্সেল এল এল ক্যান্সেল থাকবে এল টু বাই এল ওয়ান, তাহলে ভি বাই ই পেলাম এল টু বাই এল ওয়ান, আর এখানে ভি বাই ই পেলাম এটা, তার মানে এটা আর এটা সেম, এটা তার একটা ইকুয়েশনের নাম দিয়ে দিলাম ফোর। এখন দেখো ইকুয়েশন টু এন্ড ফোর থেকে পাই ই পাই আমরা আর বাই আর প্লাস আর ইকুয়াল টু এল টু বাই এল ওয়ান, দেখো এগুলোর মধ্যে বুঝছো না আর বাই আর প্লাস আর ইকুয়াল টু এল টু বাই এল, এখান থেকে যদি তুমি স্মল আরটা বার করে নাও তাইলে তোমার সমস্যার সমাধান, তাইলে এল টু ইন্টু আর প্লাস আর ইকুয়াল টু আর এল ওয়ান, এল টু আর প্লাস এল টু আর ইকুয়াল টু আর এল ওয়ান, আমার দরকার কি স্মল, তাহলে আমার এল টু আর ইকুয়াল টু আর কমন নিলে এল ওয়ান মাইনাস এল টু আর ইকুয়াল টু এল ওয়ান মাইনাস এল টু বাই এল টু, দ্যাট মিন্স আর ইকুয়ালস টু আর ইন্টু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান, এটা হলো কোনো সেভেন ইএমএফ বার করার সরি ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করা ফর্মুলা। জাস্ট এটা বার করার জন্য তোমার কি করতে লাগবো, প্রথমে এই এক্সট্রা একটা জিনিস কি করতে হয় এই রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করতে হবে, প্রথমে একটা এই পুরাটা সার্কিটকে ক্রিয়েট করার জন্য দুইটা পার্ট করে নেবো, যখন এটা তোমার মুক্ত বা খোলা তখন এই রোধের কোনো ভূমিকা নেই, এই রোধের বা রেজিস্ট্যান্সের যদি কোনো ভূমিকা না থাকে আর তখন যদি নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় যে মান অবস্থানের জন্য
তাহলে আর এ যে আমাদের দৈর্ঘ্যটা যদি বন্ধনটা যদি l1 হয় তাহলে e = l1 / l ইজি এক নাম্বার হয়ে গেল এখন যদি বদ্ধ করো তখন তোমার যোকি ডট চেঞ্জ হয় z তে তখন লেন যদি l2 হয় তাহলে এই ক্ষেত্রে কোন পটেনশিয়াল ডিফারেন্স কারণ এখানে বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি রিমুভ করে দিলাম তো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি কেবল একটা না লিখ তাহলে আমরা কোন পটেনশিয়াল ডিফারেন্স তো পটেনশিয়াল ডিফারেন্স d = a ফর্মুলা থেকে লাগা যায় l2 / l is কারণ এই ক্ষেত্রে ট্যান l2 আগে ছিল l1 আর দেখো a সাব গ্রেটার দ্যান i যদি আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা বার করি b = এটা emf minus not ball বা পটেনশিয়াল i i কি i তো a হোল সার্কিটের মধ্যে ছোট সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্ট b = i আর i কি হবে i হবে e / r + r কারণ এখানে emf কি আর দুটো সেল সিরিজ তারপর v / e এখান থেকে আর একটা v / e প্রথম দুটো ইকুয়েশন থেকে দুটো ইকুয়াল করে দাও তারপর স্মল r = যা আসে তাও তাহলে আমরা এই যেমন পটেনশিওমিটার সাহায্যে কিভাবে তুষার আভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করা যায় এখন মুখ্য নাম্বার কি পেলাম r = r into l1 / l2 minus last পাঁচ নাম্বার কোশ্চেনটা দেখো পটেনশিওমিটার সাহায্যে তড়িৎ পরিবর্তনে দু বিন্দুর বিভব প্রভেদ কিভাবে মাপা যায় বা নির্ণয় করা যায় পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে তড়িৎ পরিবর্তনে দু বিন্দুর বিভব প্রভেদ মাপা যায় এটা তোমার এসেছে ত্রিপুরা বোর্ড 2019 পটেনশিওমিটারের সাহায্যে কিভাবে তড়িৎ কোষের দু বিন্দুর বিভব প্রভেদ নির্ণয় করা যায় তাহলে আমার পটেনশিওমিটার তো একটা ড্র করি আগে এই হলো পটেনশিওমিটার দুবিন্দুর বিভব প্রভেদ নির্ণয় করা যায় তাহলে আমার একটা যে কোনো একটা তড়িৎ বর্তনী দরকার এটা তো আমি তড়িৎ বর্তনী তার মধ্যে এম আর এম ধরলাম দুটা বিন্দু এই দুটা বিন্দু তোমার কি বলে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে এম পয়েন্টটাকে আমি এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড করে দিই কি করলাম এম পয়েন্টটাকে এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড আর এন পয়েন্টটাকে গ্যালভানোমিটার দিয়ে চৌকি দিয়ে কানেক্ট করবো এখন কি কাজ আমার এই চৌকির পজিশনটা চৌকি জে এর পজিশনটা চেঞ্জ করে গ্যালভানোমিটারের নিষ্পন্দ বিন্দু মানে নিউট্রাল পয়েন্ট বার করো নিউট্রাল পয়েন্ট বার করলে এই যে তড়িৎ সার্কিট বা তুমি যে বর্তনীটার ইএমএফ বা বর্তনীটার দুই বিন্দুর বিভব প্রভেদ বার করবা ওই দুই বিন্দুর কারেন্ট যখন তোমার যে পটেনশিওমিটারের মধ্যে যে কারেন্টটা ঢুকবে আর পটেনশিওমিটারের এই ইএমএফ এর জন্য যে কারেন্টটা বার হবে ওই দুইটা ইকুয়াল করে তুমি এই দুই বিন্দুর পটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবে আচ্ছা এখন যদি তোমার এটার জন্য কারেন্ট যদি আই ওয়ান হয় আর বর্তনীর জন্য কারেন্ট যেটা পটেনশিওমিটার ভিতরের দিকে আছে ওইটা যদি আই টু হয় তাহলে আই ওয়ান ইকুয়ালস টু কি আই ওয়ান হলো কার জন্য কারেন্ট আই ওয়ান হলো পটেনশিওমিটারের জন্য কারেন্ট তাহলে পটেনশিওমিটারের এ যে পার্টে পটেনশিয়াল ডিফারেন্স বাই
এর যে পার্টের রেজিস্ট্যান্স, তাহলে এর যে পার্টের রেজিস্ট্যান্সটা ধরে নাও আর ভি, তাহলে আই ওয়ান ইকুয়াল টু ভি এর যে বাই আর ভি, ঠিক আছে? দেখো বুঝছি। আর আই টু কি হবে? আই টু হবে এম এন পার্টের জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্স তার বাই এম এন পার্টের রেজিস্ট্যান্স, মানে এই পার্টেরই রেজিস্ট্যান্স এম এন। যখন তুমি আই টুটা বার করবো তখন সার্কিটটা তোমার এই জায়গাতেই কমপ্লিট, এই জায়গাতেই কমপ্লিট। তার জন্য আই টু কি ভি এম এন বাই আর জি, দেখো বুঝছো, ভি এম এন বাই আর জি, কারণ হোল সার্কিটের রেজিস্ট্যান্স তো তোমার আর জি হই। এই ক্ষেত্রে যে তোমার এটার যে রেজিস্ট্যান্স ধরলাম আমি এই আর জিরোটা, এই পার্টের, এই পার্টের মিনস সার্কিটটা যখন কমপ্লিট হবে তখন এই পার্টের রেজিস্ট্যান্স মিনস হোল পার্টের রেজিস্ট্যান্সই তুমি আর এখানে ধরতে লাগবে, এটা হলো আর জিরো। সো এখন যদি আমরা আই ওয়ান ইকুয়ালস টু আই টু বলি, তাহলে ভি এ জে বাই আর জিরো ইকুয়ালস টু ভি এম এন বাই আর জিরো, আর জিরো আর জিরো ক্যান্সেল, ভি এ জে ইকুয়াল টু ভি এম এন। আর আমরা ভি এ জে কি পেয়েছিলাম, ভি পরিবর্তনীর দু বিন্দুর বিভব প্রভেদ বার করতে পারে। আবার বলি, এটা হলো তোমার মেইন সার্কিট যেটা তোমার দুটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে, এই দুটা পয়েন্ট হলো এম আর এন। এখন এম এন এমটাকে এর সাথে লেগে কানেক্টেড আর এনটাকে গ্যালভানোমিটার হয়ে যৌগিক সঙ্গে কানেক্টেড। এখন যৌগিক বিভিন্ন অবস্থান দেখলাম, দেখেছিলাম যে অবস্থানের জন্য গ্যালভানোমিটার কারেন্ট জিরো হয় ওই পজিশনে এটাকে সেট করো, সেট করতে আবার দুটা কারেন্ট আসবে সার্কিট থেকে, একটা হবো এই ব্যাটারির জন্য কারেন্ট যেটা সার্কিটের মধ্যে ঢুকবে, আর এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ছিল যার জন্য আমার পটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করতে পারবে ওই সার্কিটের কারেন্টটা আই টুটা এই ডাইরেকশনে আসবে। তখন আই ওয়ান ইকুয়ালস টু আই টু হলে গ্যালভানোমিটার জিরো দেখবে, কিন্তু আই ওয়ান যেটা যেটা এটার মধ্যে দিয়ে কারেন্টটা উঠার মধ্যে ঢুকবে, আই ওয়ানটা কি হবে এটার ইএমএফ বাই হোল সার্কিটের রেসিস্ট্যান্স, আর আই টুটা কি হবে এটার ইএমএফ বাই হোল সার্কিটের রেসিস্ট্যান্স। এখন দুটা ইকুয়াল করে দাও, দুটা ইকুয়াল করার পরে আমরা ইজিলি ওই দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স মিনস বিহেভিয়ারটা বেরিয়ে যাবে, বোঝা গেল? তাহলে আমরা পোটেনশিওমিটারের পাঁচটা পার্ট শেষ। তাহলে তোমরা এই পোটেনশিওমিটারটা খুব ভালো করে পড়বা, এটা একটু প্রবলেম একটু টাফ, আর এটা থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি। যদি এই কিছু জিনিস করে নাও তাহলে তোমার মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ত্রিপুরা বোর্ডে আসে এইট মার্কস, এইট মার্কস, এইট মার্কস কি কমন পাবে আসলে। আচ্ছা, তাছাড়া তোমরা একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে ফিউজ তার আরো একটা জিনিস আমি স্কিপ করে দিয়েছিলাম, ওইটা হলো কৃষক ছিল, এটি একটু আলোচনা করে। ফিউজ তার কি, একজনে কমেন্ট করেছিল ফিউজ তার কি, ফিউজ তারটা হলো আমরা যেই বাড়ি বা দোকান বা অফিস বা হসপিটাল ওইসব জায়গার মধ্যে যখন অনেকগুলা কানেকশন, ধরো টিভি, ফ্রিজ, তারপর অনেকগুলা বাল্ব, মানে অনেক দামি দামি ইনস্ট্রুমেন্ট কানেক্টেড থাকে বা অনেক দামি দামি ইনস্ট্রুমেন্টের মধ্যে আলাদাভাবে ফিউজ ওয়্যার থাকে, কারণটা কি ফিউজ ওয়্যারের যে ওয়্যারটা ওইটা একটা মেজারমেন্টিং কারেন্ট, মিনস ধরো ফিউজ ওয়্যার যখন তুমি ফাইভ এম্পিয়ার টার্ন নেবে তাহলে এটার মধ্যে যখন ফাইভ এম্পিয়ার থেকে বেশি কারেন্ট ফ্লো করবে তখন ওইটা আপনি আপনি নষ্ট হয়ে যাবে। তাহলে কি হয়, তুমি ধরো যে তোমার যে ফ্রিজ বা তোমার যে মোটর বা তোমার যে টিভি ওইটার যদি তোমার হাইয়েস্ট কারেন্ট সহ্য করার ক্ষমতা যদি তোমার টেন এম্পিয়ার হয় বা টু এম্পিয়ার হয় তাহলে তুমি কি করলা ওই ফিউজ তারটা নিয়ে নিলা টু এম্পিয়ার, যখনই তোমার টু এম্পিয়ারের বেশি কারেন্ট এই টিভির মধ্যে দিয়ে ফ্লো করার চেষ্টা করবে, মিনস হঠাৎ করে ধরো ঠাডা পড়লো বা প্লাস মাইনাস একসাথে হয়ে গেল বা হঠাৎ কারণে মেইন তারের কারেন্ট বেড়ে গেল তখন তোমার এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট বেড়ে যাবে, তখন কি হবে টিভির মধ্যে দিয়ে কারেন্ট বেড়ে যাবে, তো ওইটা যখন তোমার টু এম্পিয়ার ক্রস করবে তখন এটা ফিউজটা আপনি ফিউজ হয়ে যাবে, তাতে কি হবে তোমার
টিভির যে হোল সার্কিটটা আছে ওইটা তোমার নষ্ট হবে না, তোমার টিভিটা টিভির জায়গাতে থাকবে, জাস্ট একটা তার পুড়ে যাবে, পরে যে কোনো সময় তুমি তারটা বের করে নাও, তখন তারটা চেঞ্জ করে নাও, তাহলে তোমার টিভি আবার আগের মতো চলবে। আর যদি ফিউজার যদি তুমি না ইউজ করতে তাহলে তোমার পুরো টিভিটাই নষ্ট হয়ে যাবে। তাহলে তোমার এটা হয়ে গেলে তোমার ফিউজ ওয়্যার, এটার দুইটা মেইন প্রপার্টি থাকে। এটার প্রপার্টি হলো মেল্টিং পয়েন্ট, তাহলে একমাত্র যখন এটার মধ্যে কারেন্ট ফ্লো যখন করবে তখন এটা কি হবে, হিট জেনারেট করবে। আর হিট জেনারেট করা তো যখন এটা মেল্টিং পয়েন্ট যেহেতু লো, তখন এটা আপনি পুড়ে যাবে, মানে যখন বেশি কারেন্ট ফ্লো করবে তখন এটা বেশি রেসিস্ট্যান্স মানে বেশি বাধা এটার মধ্যে অ্যাপ্লাই করবে, বেশি বাধা পড়াতে ওয়্যারটা তাড়াতাড়ি হিট হয়ে যাবে, হিট হওয়াতে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে বা গলে যাবে। এটা হলো তোমার ফিউজটা। তারপর আরেকটা জিনিস স্কিপ করে গেছিলাম, কিচফস ল, একদম ইজি, দুইটা ল একটু করে নাও তাহলে হয়ে যাবে। কিচফের দুইটা ল, ভোল্টেজ ল, পোটেনশিয়াল ধরো ভি, এটার রেজিস্ট্যান্স ধরো আর ওয়ান, এটার রেজিস্ট্যান্স ধরো আর। আর যেহেতু সবগুলো সিরিজে তাহলে এটার মধ্যে যে মেইন কারেন্ট একটাই যাবে এটা হলো আই, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, বা ভি ইকুয়ালস টু আই আর ওয়ান প্লাস আই আর টু, এটা হলো কিছুটা ল। মানে তুমি যে ভোল্টেজটা সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করলা ভি, এটা দুইটা রেজিস্ট্যান্স দিয়ে লস হবে, ওই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পোটেনশিয়াল ড্রপ কি ভি ইকুয়াল টু আই আর ওহমস ল থেকে আমরা পাই, এটার জন্য পোটেনশিয়াল ড্রপ আই আর ওয়ান, এটার জন্য পোটেনশিয়াল ড্রপ আই আর টু, সো ভি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই আর টু। মানে এটা যদি আর টু এক্সপ্লেন করবো, আর টু সিম্পলিফাই করো, এটা দু মাথা পোটেনশিয়াল ডিফারেন্স ধরো ভি ওয়ান, এটা দু মাথা পোটেনশিয়াল ডিফারেন্স ধরো ভি টু, তাহলে ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু, আর ভি ওয়ান এর ভ্যালু আই আর ওয়ান, ভি টু ভ্যালু আই আর টু, এটা হলো তার ভোল্টেজ ল। আর একটা কি হলো কারেন্ট ল, কারেন্ট লটা কি, কারেন্ট লটা হলো কোনো একটা পয়েন্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে কোনো জাংশন বা কোনো সংযোগ ক্ষেত্রে যতটুকু কারেন্ট তোমার ঢুকবে ততটুকু কারেন্টই বার হবে, তার মানে আই কারেন্ট যদি এটার মধ্যে ঢুকে আর এখানে যদি বার হয় তোমার আই ওয়ান আই টু আই থ্রি, তাহলে আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, এটা হলো তার কারেন্ট। মানে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে যতটুকু বা যত পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক তত পরিমাণ কারেন্টই উপহা থেকে নির্গত হবে, মানে মোট কারেন্টের পরিমাণ সবসময় ধ্রুবক থাকে, এইটা হলো আগে তোমার কিছু কারেন্ট। তাহলে মোটামুটি ইউনিট টু কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা আমাদের শেষ, আর নেক্সট ডেটে কিছু নিউমেরিক্যাল করিয়ে এটা একেবারে শেষ করে দেবো, তারপর আমরা যেমনগা ম্যাগনেটে ম্যাগনেট আস্তে আস্তে শুরু করবো, আর এটাও আশা রাখি চারটা কি পাঁচটা লেকচারের মধ্যে ম্যাগনেটটাও শেষ হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি কেউ ইউনিট ওয়ান নিয়ে যদি কেউ কোনো সমস্যা থাকে যে ইউনিট ওয়ান আমি স্কিপ করে দিলাম তোমরা পারো বলে, যদি ইউনিট ওয়ানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি ইউনিট ওয়ান নিয়েও আস্তে আস্তে তোমাদের বোঝানো শুরু করো। আজকের জন্য থাক, ভালো থাকো।